سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. شو مان يقرأ برنامجنا درس شو تا؟ استمكوا إني واتقرأ برنامجنا درس كان طوري بركات. الحمد لله ماذا شاطروا؟ أتين بريطانيين صدق بيجون أليم الدين. شيخ الحديث مفتي شيخ عبد الرحمن دمت بركاتهم. السلام عليكم. وعليكم السلام مرحب. بالاسنن. الحمد لله الحمد لله. আমরা শুরু করতে যাচ্ছি ইসলামিক উইথ প্রোগ্রাম দর্শকদের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আসেন দূরে এবং কাছের অনেকেই অপেক্ষায় থাকেন আমরা সবাইকে বরকবাদ জানাচ্ছি যেহেতু এটা কোয়েশ্চন আনসারের প্রশ্ন উত্তরের এই প্রোগ্রামটি আমরা আশা করব আপনাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আসবেন এবং এই প্রশ্ন করার আগে আমরা পাঁচ দশ পনেরো মিনিট পর্যন্ত ইনশাল্লাহ আমরা গুরুত্বপূর্ণ আলোচনা শুনব এরপরেই আমরা আপনাদের কলের দিকে চলে যাবো ইনল্লা আশা করি দর্শক শ্রোতা আমাদের এই প্রোগ্রামকে আপনাদের সুন্দর সুন্দর প্রশ্নের মাধ্যমে আলোকিত করবেন তাজাকুমুল্লাহ ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. إن الله اصطفى آدم ونوحا وآل إبراهيم وآل عمران على العالمين. وقال تبارك وتعالى إذ قالت امراة عمران: إذ قالت امرأة عمران رب إني نذرت لك ما في بطني محررا فتقبل مني إنك أنت السميع العليم بارك الله لنا ولكم بالقرآن العظيم ونفعنا وإياكم بما فيه من الآيات والذكر الحكيم ان الله وملائكته يسلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وسلم وبارك عليه شممانيتي ক্লাব বাংলা দুরে বঙ্গাচের প্রিয় দর্শক তাভাই মঙ্গুরা রাজ কি আমার আলোচনা বিষয় হজরত মরিয়ম বিনতে ইমরান রাজি আল্লাহ তালান সম্পর্কে যিনি ছিলেন হজরত ইসলামের মাতা এবং আল্লাহ সবানা তালা কোরআনে করিমে ওনাকে টাইটল দিয়েছেন সিদ্দি কাবলে সত্যভাদি কোরআনে করিমে একটি পরিপূর্ণ সুরা ওনার নামে আল্লাফাক বতরণ করেছেন এবং ওনার বাবা এমরান এবং এমরানের ফ্যামিলি এই সম্পর্ক মুস্তকিল আরেকটি সুরাল্লা সুবাহানতালা কোন অবতীর্ণ করে সর নাম দিয়েছেন সুরাতু আলী এমরান এমরান এবং ওনার ফ্যামিলির নামে একটি সুরাল্লা পাক অবতীর্ণ করেছেন আল্লাহ সুবাহতালা ওনার মা হান্না সম্পর্কে নাম উচ্চারণ না করলেও ওনার অনেক কথা আল্লাহ সুবানা তালা কোরআনে করিমে উল্লেখ করেছেন হান্না বিনতেফা হুজার কথা নবী করিম সাহ বহু হাদিসের মধ্যেও মরিয়ম রাজি আল্লাহ উনি অত্যন্ত একজন পাক দামন মডেস্ট একজন বদ্র মহিলা এবং নিপুণ এবং নিখুঁত ছিল যার আখলাখ এবং চরিত্র আল্লাহ সুবান ও তালা পৃথিবীর বহু মহিলার মধ্য থেকে আল্লাহ পাক নির্বাচিত করে ওনাকে মরিয়ম রাজি আল্লাহতালহাকে ঈসা ইসলামের একজন নবীর মা হিসাবে ওনাকে সৌভাগ্য দান করেছেন এবং আল্লাহ সুবাহন তালা মীরাকলি একজন স্বামী ছাড়া ওনার গর্বের সন্তান দিয়েছেন ঈসা ইসলামকে বাবা ছাড়া আল্লাপাক জন্ম দিয়েছেন এই পৃথিবীতে আল্লাহ সুবেন তালার সন্তান দেওয়ার ক্ষেত্রে কয়েকটি পন্থা অবলম্বন করেছেন যেমন আল্লাহর কুদরত দেখাতে গিয়ে আল্লাহ সুবেন তালা আদম আল ইসলামকে সৃষ্টি করেছেন মা বাবা উভয়টি ছাড়াই হাওয়ার রাজি আল্লাহতালাকে সৃষ্টি করেছেন মা ছাড়া আর ইশাল ইসলামকে সৃষ্টি করেছেন বাবা ছাড়া তো আল্লাহ চাইলে মা বাবা ছাড়া যদি আদম সৃষ্টি করতে পারেন তো মার গর্বে না দিয়া হাওয়া সৃষ্টি করতে পারেন তো বাবা ছাড়া মরিয়মের গড় থেকে ঈশাও সৃষ্টি করতে পারবেন এই কথাটি আল্লাহ পরিষ্কার কোরআন হিসাবেও বলেছেন যে আমি যেভাবে আদমকে সৃষ্টি করতে পারলাম এইভাবে আমি ঈশাকেও বাবা ছাড়া আমি সৃষ্টি করতে পারি তাই এই সৃষ্টির কারণে কেহ সন্দেহর শিকার হওয়ার কোনো সুযোগ নাই বলা হয় মরিয়ম রাজি তালানহার মা হান্না বিনতে ফাকুজা অত্যন্ত একজন নেককার মহিলা ছিলেন এবং উনি বন্দা ছিলেন বারেন আর বৃদ্ধাকে আকিম বলা হয় যার করে কোনো সন্তান হতো না প্রায় বৃদ্ধ বয়সে উপনীত ওনার কোনো সন্তান হন না কারণ আকির তালিদ উনি ছিলেন একজন আকির উনার ঘরে সন্তান জন্ম নিত না ইবেন বয়স হয়ে অনেক দুর্বল হয়ে পড়েছেন হঠাৎ একদিন জিল্লে সদর একটি গাছের নিচে একটি বাগানে বসে সেখানে আরাম নিচ্ছিলেন সরাত বেত ইরিন ইউতে ইমু ফরখান লাহু উনি দেখতে পেলেন একটি পাখি তার ছোট্ট বাচ্চাকে তারা খিচির বিচির করতেছে চোট্ট বাচ্চাদেরকে ওই জঙ্গল থেকে আদার ধরে খাবার ধরে নিয়ে এসে তার বাচ্চাদেরকে শেখা বাইতেছে আর বাচ্চারা খিচির মিচির করতেছে কি সুন্দর মনোরমটা দৃশ্য এবং একটা পাখি তার বাচ্চাদেরকে এত আদর করতেছে ডানা দিয়ে এভাবে আদর করে ধরে এইসব দৃশ্য দেখে ওনার মনে কৌতূহল জাগল হায় হায় রে একটা বনের পাখি হয়ে তার সন্তান আছে মায়ের মতো কি সুন্দর তার বাচ্চাদেরকে ডানা দিয়ে এসে আদর করতেছে আমার পৃথিবীতে কত মা তাদের নিজের সন্তান এইভাবে হয়তো লালন পালন করে তাদের তারাও হয়তো কত আনন্দ উল্লাস করতেছেন কিন্তু আমি আজকে বয়স্ক হয়ে গেলাম আমি কোনো সন্তান ফেলাম না আল্লাহ যদি আমাকে একটি সন্তান দান করতেন হয়তো আমি তাকে বেড়া দর করতাম তখন উনি মনে মনে সন্তানের প্রত্যাশা নিয়ে আল্লাহ কাছে বলেই ফেললেন দোয়াও করলেন আয় আল্লাহ আপনি চাইলে তোমাকে সন্তান দিতে পারেন আপনি পাখির করে বাচ্চা দিতে পারেন আর এই পাখি আজকে কি সুন্দর তার বাচ্চাদেরকে আদর করতেছে খাবাইতেছে বাচ্চারা কিচিরমিচির মিচির করতেছে কি সুন্দর না মনোরম দৃশ্য আল্লাহ যদি আপনি আমাকে কোনো সন্তান দেন তা আমি নজর করলাম এই সন্তানটাকে আমি আপনার গড়ের জন্য আমি খেদমতে দিয়ে দেবো ইনি নজর মাফি বাতনি উনি দোয়া ফলেন ইজ কলমি ইন্নি নজরী মুহর মিন্ন ইন্নকাংসামি আলী আল আলে এমরান আয়াত নম্বর থার্টি ফাইভে আল্লাহ তালা সেই কথাটি উল্লেখ করে বলেছেন যখন এমরানের ওয়াইফ নাম নিলেন না আল্লাহ ও তালা কোরআনে করিমে মহিলাদের নাম খুব কমিয়ে নিয়েছেন শুধুমাত্র মরিয়ম আল্লাহ তার নাম উল্লেখ করেছেন আর কোনো মহিলার নাম ডাইরেক্টলি কোরআনে করিমে উল্লেখ করা হয় নাই বিভিন্ন মহিলার কথা কোরআনে এসেছে কিন্তু প্রত্যেকটি মহিলাকে আল্লাহ সুবান ও তালা নামটা গোপন রেখেছেন কেন আমি এই বিষয়ে পরে যেতেছি এখানে বলা হয়েছে এমরানের স্ত্রী এমরানের ওয়াইফ উনি দোয়া করলেন হে আল্লাহ আমি নজর করলাম মান্নত করলাম যে আমার পেটে যদি কোনো সন্তান তুমি দাও তাহলে আমি তোমার গড় বয়তুল মকদিসের খেদমতে তাকে আমি সারা জীবন আমি তার অফ করে দিয়া দিব ওই সময় সন্তানকে এইভাবে আল্লাহর গড়ের জন্য অফ করে দেওয়া খেদমতের জন্য সেটা জায়গা ছিল আল্লাহ আমার নজরকে আপনি কবুল করক তুমি তো সব কিছু শুনো সব জানো আমার দোয়াটি শুনে আমার মনের কৌতূহল অবস্থা তুমি জেনে আল্লাহ তুমি তো আমাকে সন্তান দান করতে পারো আল্লাহ আমাকে সন্তান দান করে দাও আল্লাহ একবার উনার দোয়া কবুল হয়ে গেল ওকাদজা বলা আল্লাহ সৌন সেই দোয়াকে কবুল করলেন মাসাল্লাহ উনি কিছুদিনের ভিতরেই ওনার গর্বের সন্তান চলে আসলে উনি গর্ব ধারণ করলেন এবং গর্বে থাকা অবস্থাতেই উনি গর্ভবতী থাকা অবস্থায় উনার স্বামী এমরানের ইন্তেকাল হয়ে গেল যেভাবে আমাদের নবী মাহমুদুর রসুল্লা সাল্লাম দুনিয়াতে জন্মের আগে উনি মায়ের গর্বে থাকা অবস্থায় বাবা হারিয়েছেন মরিয়ম রাজিউল্লাহ ঠিক তেমনিভাবে উনি মায়ের গর্বে থাকা অবস্থায় উনার বাবা এমরান উনি দুনিয়া থেকে চলে গেলেন এবং উনি ছিলেন বাইতুল মকদিসের একজন অত্যন্ত সর্বজন শ্রেদ্ধ একজন ইমাম সবাই ওনাকে খুব বেশি মহব্বত করত এবং বায়তুল মার্জের ইমাম হওয়া এত একটা খুব স্বাভাবিক পারেন একটা অস্বাভাবিক একটা অসাধারণ একটি মর্যাদা উনি ছিলেন বায়তুল মাতজের ইমাম সবাই ওনাকে অত্যন্ত শ্রদ্ধা করত সেই শ্রদ্ধাভাজন বাবা পৃথিবী থেকে চলে গেলেন মরজম রাজি আল্লাহতার না গর্বে থাকা অবস্থাতেই এখানে একটি বিষয় যে দুনিয়াতে কিন্তু অনেক সন্তানদের আল্লাহ স্নতালা কামেল করেছেন পরিপূর্ণ করেছেন দিনদার বানিয়েছেন মায়ের মেহনতের মাধ্যমে এটা ইতিহাস এর জন্য ইতিহাস করে দেখা যায় উম মাহাতুন সনা দাহুন এমন কিছু এমন কিছু সফল মা রয়েছেন যাদের প্রচেষ্টায় সন্তানরা নেড় হয়েছে ইতিহাসে তার বহু বুড়ি বুড়ি সাক্ষী রয়েছে তন্মধ্যে থেকে একজন মরিয়ম রাদ আল্লাহ তালহার মা হান্না উনি মরিয়মকে লালন করে মাশাল্লাহ এইভাবে নেক্কার বানিয়েছেন ঠিক তেমনিভাবে মূসা ইসলাম উনি উনার মায়ের মাধ্যমে একজন মুসা নবী হওয়ার সৌভাগ্য হয়েছে নেককার হয়েছেন একই ধারাবাহিকতায় আমাদের নবী মোহাম্মদুরসুল্লাসলামের বাবাও দুনিয়া থেকে চলে গেলেন মোহাম্মদুর রসুল উল্লাহসলামকে লালন পালন করলেন প্রথমত ওনার মা চার বৎসর পর্যন্ত যদিও চার বৎসর বয়সে মাও সে চলে গিয়েছিলেন ইমাম বহাই রহমতলাই যদি আমরা দেখি উনি বোখারি বনেছেন উনার মায়ের অবদান ইভেন চুট্টবেলা উনি চক্ষুর দৃষ্টি হারিয়ে ফেলেছেন এই কথাতে আমরা আরও বারবার আমি আলোচনা করেছি কিন্তু কোনো ডক্টর বা হসপিটাল নয় অপারেশন নয় মা এত দিনদার ছিলেন আল্লাহর উপর ওনার এত ট্রাস ছিল প্রতি রাত্রে উনি ওনার সন্তানের চক্ষুর দৃষ্টি ফিরার জন্য দোয়া করতেন দোয়া করতেন দোয়া করতে করতে এক পর্যায়ে আল্লাহ সুবান সুবাহতালা ওনার দোয়া কবুল করেই ফেললেন মায়ের দোয়া আল্লাহ পর উইদাউট অপারেশন হঠাৎ করে স্বপ্নে উনি দেখতে পেলেন হজরতে ইব্রাহিম আলাইহি সাল্লা তুয় উনি এসে বলতেছেন যে মোহাম্মদের মা তুমি গুম থেকে উঠে দেখো তোমার সন্তানের দৃষ্টি আল্লাহাক ফিরিয়ে দিয়েছেন তোমার দোয়ার কারণে ও অপারণ সারা ওনার দোয়ার মাধ্যমে ওনার সন্তানের দৃষ্টি উনি ফিরিয়ে নিয়ে নিয়ে আসতে পারেছেন একজন মা আমরা আরও অতীতে আলোচনা করেছি ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ কত বড় ইমাম আল্লাহ কত বড় মহাদ্দিস ওনাকেও কিন্তু একমাত্র ওনার মা উনিও এতিম ছিলেন মা ওনাকে আহমদিনিয়াল বানিয়েছেন ইমাম বানিয়েছেন ইতিহাসে পাওয়া যায় প্রতিদিন শেষ সাথে গুম থেকে উঠে মা আল্লাহ আকবর অজু করে যার আমাদের দাঁড়িয়ে দোয়া করতে করতে এক পর্যায়ে ওনার ছেলেকেও গুম থেকে উঠাইতেন তাহাজুদের সময় ওনাকে অজু করাইয়া মাথায় পাগড়ি পরিধান করাইয়া সময় তাহলে তাহাজুদ নয় অন্তত পক্ষে ফদর নামাজ পড়াইয়াই উনি মক্তব্য নিয়ে যেতেন অনেক দূর চিরোনার থেকে মক্তব পায়ে হেঁটে সেখানে যেতেন বোরকা পরিহিত অবস্থায় সেখানে গিয়ে সন্তান চুট্ট বালক আহমদকে মক্তব্য দিয়ে মা বাহিরে বাহিরে বসে থাকতেন বসে থাকতেন বসে থাকতেন অল্লাহ আকবার একদিন নয় এক সপ্তাহ নয় এক মাস নয় বছরকে বছর এইভাবে সন্তানকে মক্তব্য দিয়ে মাদ্রাসায় দিয়ে উনি বাহিরে বসে বসে অপেক্ষা করতেন মাদ্রাসায় যখন ছুটি হতো মক্তব্যের ছুটি হতো তখন আবার মা চুট্ট আহমদকে গড়ে নিয়ে আসতেন এইভাবে মানত করতে করতে এক পর্যায়ে ইমাম মাহমুদিন হাম্বল বড় ইমাম হলেন বড় একজন ফকি হলেন বড় মহাদিস হলেন এবং যুগের শ্রেষ্ঠ একজন অলি হলেন থাইম সুফিয়ান এসরি ইমাম আবু হানিফা ইমাম আবু ইসুফ ইমাম সাফেই এরা সবার পিছনে কিন্তু ওদের মা একজন্য কোনো একজন ব্যক্তি বলেছিলেন যে আমাকে যদি যজ্ঞ মা দাও আমি এই দুনিয়ার সমাজে বালো কিছু লোক আমি তোমাদেরকে দিতে পারবো বলা হয় বিহাইন্ড এভরি সাকসেসম্যান দ্যার এজ এন ওমেন প্রত্যেক সাকসেসফুল এবং সফল ব্যক্তির পিছনে সবচেয়ে বড় অবদান হল তার মায়ের অবদান মা হল সন্তানের প্রথম মাদ্রাসা এজন্য এই মুহূর্তে টিভির সামনে যারা আছেন মরিয়ম রাজিয়াল স্টোরি বায়ন করার পিছনে আমাদের সবচেয়ে বড় শিক্ষা আপনার মায়েদের ভূমিকা মরিয়ম হান্নার মতো যদি হয় তা আপনার ঘরে মরিয়ম জন্ম নিবে আপনার ঘরে ঈশা জন্ম নিবে আপনার ঘরে ইমাম শাফি জন্ম নিবে আপনার ঘর ইমাম হাম্বল জন্ম নিবে আপনার গেলে ইমাম বহারি মতো মানুষ জন্ম নিতে পারে আল্লাহ জন্মদের সকলকে সেতু অভিদান করে আমল্লা খার দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনতেছিলাম যেহেতু প্রচুর কলার লাইনে চলে এসেছেন এই মুহূর্তে দিকে আমাদের সাথে রয়েছেন

সেখানে কিভাবে যাবেন বা গিয়ে কি করবেন তো দেখেন নতুন গড়ে ঢুকবেন এটা অবশ্যই খুশির কথা রব্বি আদখিলনি মুদখাল্লা সিদ্দিন গোয়াখরিজনি মুখরাজা সিদ্দিন আপনি দোয়া পড়বেন যে কোনো গড়ে ঢুকার সময় যে দোয়া রয়েছে আপনি সে দোয়া পড়বেন যে দোয়াটা কি যে প্রথমে ঢুকার সময় সালাম আলাইনা ওয়ালা ইবাদিল্লা ইসালিহীন বলে ঢুকবেন যদি কারো কেউ নাও থাকে তবুও আপনি ঢুকবেন আর সালামু আলীনা ওয়ালা ইবাদুল্লাহ সালহীন দুই নবী করিম সাল্লা ইসলাম বলেছেন তিনজন মানুষের হেফাজতের জিম্মাদার আল্লাহ হয়ে যান একজন যিনি মসজিদে দেওয়ার জন্য বের হয়েছে দুই নম্বর যে আল্লাহর রাস্তায় যে হাতে জন্য বের হয়েছে আর তিন নম্বর যে গড়ে ডুকার সময় সালাম করে ঢুকে এই তিনজন ব্যক্তির জান মাল ইজ্জতের হেফাজত এবং প্রোটেকশনের জিম্মাদার আল্লাহ হয়ে যান তো আপনি দুই নম্বর যে কাজটি করবেন আর করে তাক সালাম করে ঢুকলেন যে তো নতুন গড়ে ডুকতে না হারি কথা আপনার সালামু আলাইনা ও আলাইবাদ বলে গড়ে ঢুকবেন দুই তিন নম্বর গরে ঢুকার একটি দোয়ার আল্লাহ আল্লাহমাইনি আস আলুকা খায়রাল মাউলিজ ও খায়রাল মাহরাজ বিসমিল্লাহি ওলাজনা ওয়া বিসমিল্লাহি খারাজনা আয় আল্লাহ আমরা গরে ডুকতেছি উত্তমভাবে যেন আমার ঢুকাটা হয় বের হওয়ার সময় যেন আমরা উত্তম বা বের হতে পারি আল্লাহ তোমার নাম নিয়েই আমরা ঘরে ঢুকি তোমার নাম নেই ঘর থেকে যখন বাইরে যাই তোমার নাম নিয়েই তোমার সাহায্য নিয়ে আমরা বাইরে যাই এই দুয়ার জানা থাকে এই দুয়াটা পড়লেন হয়তো না জানা থাকলে ওয়ারি করার কোনো কারণ নাই আপনি শুধু আসসালামু আলীনা আলাইবুলিল্লাহিন বলে আমরা ঢুকলেন চার নম্বর নবী করিম সাইসাম বারবার হাদিসে বলেছেন তোমরা গরম মধ্যে কোরআন করিম করলে এই ঘরে জিন থাকে না তো আপনি গরম মধ্যে ঢুকার পরে যে গড়ে চল্লিশ দিন পর্যন্ত সুরায় বকরা পড়া হয় এই জিনটা খেনা তো আপনি কোরআনে করিমের তিলওয়টটা করে রাখবেন প্রথম গিয়ে তো করতে পারবেন সব অন্তত পক্ষে আপনি যদি জানেন তাহলে সুরায় ফাতেহা পড়বেন কুলহু আল্লাহ পড়বেন কবির ফালাক পড়বেন কবির নাচ পড়বেন এই সুরায় আহলাস নাচ পারলে প্রত্যেকটি একবার পড়ে আরেকবার আরেকবার অর্থাৎ তিনবার রিপিট করবেন তারপরে আয়াতুল কুরসি পড়ে নিলেন তারপরে সুরায় বকরার লাস্টের দুইটি আয়াত আমান রসুল থেকে শেষ পর্যন্ত যদি থাকে তাকে দেখে পড়েন খুব ভালো কারণ নবী বলেছেন যে এই দুইটি আয়াত পড়বে কাফাতাহু এই দুই আয়াত তার জন্য যথেষ্ট কি যথেষ্ট যে তার জান মাল গরাজ হেফাজতের জন্য যথেষ্ট এবং কোরআনে করিমের তিলওয়তের হক আদার জন্য যথেষ্ট শেষরা তিলেবাদতের জন্য যথেষ্ট অনেক ক্ষেত্রে এই দুইটি আয় যথেষ্ট হয়ে যায় জন্য এই দুইটি এত তিলে করলেন ঠিক আছে ইনশাআল্লাহ তারপরে এই গরমের যে নভল তো পড়বেন দুই রাত নামাজ পড়ে নিয়েন এটা জরুরি না করতে পারলে ভালো আর যদি আপনি যেভাবে বলেছেন কোনো আলেম বা কোনো নেক্কার কোনো মানুষদেরকে নিয়েও যদি সেখানে নেন এটা অত্যন্ত ভালো সাহবা একরাম নিয়েছেন নবীকর আসলামকে এইভাবে নেক্কার মানুষদেরকে দাওয়া দিলে আল্লাহ নবী উলিল্লা ইয়াকুলু তামাখা ইল্লাহ তকি ইন নেক্কার মানুষজন তোমার ঘরের খাবার খায় আপনি যদি ভাবেন নেক্কার কোনো আল্লাহওয়ালা খাউকে নিয়ে ঘরে নিয়ে দোয়া করান বা তাকে নিয়ে যান এটাও বরকত হবে এটাও ভালো বাট ফরজবাদ রি তো আর নয় জেজাকুমুল্লাহ আপনি কাজগুলো করলে ইনশাল্লাহ হয়ে যাবে জেজাকুমুল্লা

মৰাচি আমি অন্যায় কৰি

আপনার বোনের সঙ্গে কথা কাটাকাটি হয়ে এক পর্যায়ে আপনি আপনার মৃত বাবার কসম দিয়ে একটি কথা বলে ফেলেছেন তো আসলে এটা কিন্তু রং বাট আপনি রিয়েলাইজ করতে পেরেছেন আপনি অনুধাবন করতে পেরেছেন রঙ করেছেন এজন্য আপনার জন্য সুখবর রয়েছে তো কেন রং কারণ লা তাহলিফু হলফ বে আবা তোমরা তোমাদের মা বাবার কসম খেও না এবং তোমরা আল্লা প্রতীত কাউকে কসম খাওয়া যায় না হলফ ল বড় বড় কবিরা গুনাহের মধ্যে কয়েকটি কবিরা গুণা হলো আল্লাহর নাম ব্যতীত অন্য কোনো কিছুর কসম কাটা নিজের মৃত বাবার কসম কাটা মায়ের নাম নিয়ে কসম খাওয়া এটা কিন্তু জাহিলিয়তের বা প্রি ইসলামে ইসলামের আগে যারা জানত না তারা এইভাবে এই রং কসম তারাও খাইত এই জিনিসটা আমাদের সমাজে একটা প্রচলন রয়ে গেছে এটা কিন্তু সঠিক নয় এটা গুণা এটা কবিরা গুণা আপনি এটাকে তবা করবেন ইনশাআল্লাহ তবা করলে মাফ হয়ে যাবে আর যদি আপনি সঠিকভাবে কোনো মানে সঠিক পদ্ধতিতে কোনো কসম খেয়ে ফেলেন আল্লাহর নাম নিয়ে আর কোনো কিছু আপনি অন্যায় করে ফেলেছেন কসম রং কসম খেয়েছেন যে আমি কসম খেয়ে বললাম তোমার সঙ্গে কথা বলবো না বা আমি কসম বললাম তুমি আমার সামনে আসো না তুমি যেন আমাকে না দেখো তাহলে এই সমস্ত কসম খাওয়াটাও নিষেধ যে আপনি যে বিশ্বের কসম খাইছেন যে একজন বোনকে যে তুমি আমার কথা বলতে পারবে না বা তোমাকে আমি দেখতে যাব না বা তুমি আমাকে দেখতে পারবে না তো এই সমস্ত রঙ কসম খাইলে আল্লাহ নবী বলেন আপনি এই রঙ কাস থেকে বেরিয়ে আসুন অর্থাৎ আপনি বালকাজটা যে করে ফেলেন আর কসমরা বেঙ্গে ফেলেন আর কসমের কফারা দিবেন কসমের কফারা কি কসমের কফারা কাছে বলা হয়েছে একটি গোলাম ফিরি করতে হবে নতুবা দর্শন মিশ্রিংকে খানি দিতে হবে নতুবা দর্শন মিসকিনকে খাবার দিতে হবে খাবার দিতে হবে বা কাপড় দিতে হবে কাপড় এই পরিমাণ যে কাপড় দিয়ে সে নামাজ পড়তে পারে যেমন একজন পুরুষকে নিচের এবং একটা উপরের একটা নিচের কাপড় দিয়ে দিলেন একজন মহিলায় নামাজ পড়তে হলে কম তিনটি কাপড় লাগে তো নামাজ পড়তে পারে পরিমাণ এরকম দশজন মিসকিনকে গরিব লোকদেরকে কাপড় দিতে হবে বা দশজন মিসকিনকে খাবাতে হবে একজন মিসকিনকে কম পকে পরিমাণ এই তিনটার কোনোটি না পারলে বা সুযোগ না থাকলে তখন বর্তমানে গোলামখানে পাবেন না গোলাম ফ্রি করার সুযোগ নাই এখন আপনার তো সামর্থ্য নাই আপনি কাপড় দিতে পারতেছেন না বা গরিবদেরকে আপনি খাবারবারও পারতেছেন না এরকম যদি কেউ গরিব হয় আর এইভাবে রঙ খসম খেয়ে ব্যাঙ্গে ব্যঙ্গে ফেরে উল্টা চলে যায় তখন সে তিন তিনটার উদা রাখতে হবে ঠিক আছে এই হলো খসমের কফা আপনি যেহেতু বাবার নামে খসম খাইছেন এটা কিন্তু কবিরাগুনা এটার জন্য অনুতপ্ত হবেন আল্লাহ কাছে তৌবা করবেন যে আল্লাহ আমি ভুল করে ফেলেছি ভবিষ্যতে করব না আর বইন বা আপনজনের সঙ্গে কোনো সময় রাগ আগ করে এইভাবে সম্পর্ক বিচ্ছিন্ন করাটাও কিন্তু আরেকটি কবিরা যা যদি তার সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন থাকে আপনি ওনার সঙ্গে সম্পর্ক স্থাপন করে ফেলবেন এবং ওনার সঙ্গে কথাবার্তাবার শুরু করাইয়া স্বাভাবিক সম্পর্ক আবার ফির নেবেন ইনশাআল্লাহ আল্লাহ মাফ করবেন ইনশাআল্লাহ জেদাকুমুল্লা জাদা আপনার সুন্দর প্রশ্ন আমরা আবারো দোয়া করি আল্লাহ সুবেন তালা আপনাকে আমাদেরকে সকলকে এই সমস্ত মুক্ত করে এবং আমাদের সন্তানদেরকে যেন আল্লাহ পাক হেফাজত করে আমি আব্বাল আলমিন আমাদের আজকাল জেদাকুম্লা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আসছেন আমরা আশা করি ভাই বোন আমাদের সঙ্গে থাকবেন আমরা ছোট্ট একটি বিরতি যেতে হচ্ছি বিরতির পর আবারও ফেরত আসব ইনশাল্লাহ এবং আপনাদের প্রশ্ন নিয়ে আসবেন ইনশাআল্লাহ আপনাদের সুন্দর সুন্দর প্রশ্নের মাধ্যমে ইনশাআল্লাহ نشأ في تون إن شاء الله بيت البرد السلام عليكم ورحمة الله وبركاته বিসমিল্লাহি ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ সম্মানিত একরা বাংলাদেশ শ্রোতা ইসলামিক কিউএ উইথ একরা প্রোগ্রামে আপনাদেরকে আন্তরিক মরকবাত আলহামদুলিল্লাহ আমাদের সাথে রয়েছেন ব্রিটেনের সর্দা ভজন দিন। উদ্দিন ইসলামিক স্কুল মাদ্রাসা শাইখুল হাদিস মুফতি শেখ আব্দুর রহমান দামাত বরকতুম যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্ন উত্তরের এই প্রোগ্রাম মাশাআল্লাহ অনেকে হয়তো প্রশ্ন করার জন্য লাইনে অপেক্ষা করছেন আমাদের দিকে এই মুহূর্তে আমাদের সাথে কে আছেন হ্যালো কলম আসসালামু আলাইকুম আর

আমি ঠিক করলাম নিনা এটা আমি যে করতেছি যে প্লিজ অবুত আপনারা যদি দয়া করি আর যে করই নাকি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জনাব আব্দুল গনি সাহেব ইনশাআল্লাহ আমরা অবশ্যই এটা আনসার দেন ইনশাআল্লাহ জাযাকাল্লাহ খাইর ধন্যবাদ আমাদের প্রিয় ভাই জনাব আব্দুল গনি সাহেব আপনার প্রশ্ন হলো যে আপনি আপনাদের আমাদের কাছ থেকে শুনেছিলেন যে নবী করিম সাল্লাহ আলাইহি ওসাল্লাম ফজর রসুলনাথ পড়তেন সুরায় ফিরুন কুলিয়া ইহাল কা ফিরুন এবং সুরায় হলাস কুলহু আল্লাহ হাত দিয়ে বিতিরে প্রথম রাখাতে পড়তেন সাব্বি হিসমা রব্বিকাল দ্বিতীয় রাখাতে কুলি হালকা ফিরুন এবং তৃতীয় রাখাতে কুলহু আল্লাহু হাত আপনি শোনার পর থেকে প্রায় ছয় সাত বছর থেকে একই দ্বারে এইভাবে পড়তেছেন তো আপনার শোনাও ঠিক আছে পড়াও ঠিক আছে বাট এর অর্থ এটা নয় যে আপনি সবসময় পড়তেই হবে আপনি চেঞ্জ অবশ্যই করতে পারেন আপনি বলতেন চেঞ্জ আপনিও জানেন চেঞ্জ করতে পারবেন বিত্তি এই কথা থাকে যে আমি চেঞ্জ করতে পারবো এবং আল্লাহ নবী পড়েছেন হিসাবে আমি পড়ে নিতেছি অর্থাৎ আমার বিশ্বাস আখির এইভাবে আছে যে অন্য সুরা দিয়ে পড়লেও ঠিক আছে বাট আল নবী এখন ইসলাম করেছেন ওই মহব্বতে আপনি করতেছেন এতে আপনি রেগুলার করতেছেন সমস্যা হবে না ইনশাআল্লাহ বাট যেহেতু জায়দাসে অন্য সুরা দিয়েও মাঝে মাঝে চেন করে নেওয়াটা ভালো বাট আপনি যেটা করতেছেন এটা অ্যাস কার মহব্বতের ভিত্তিতে সেটা আপনার জন্য নবী কারণে আপনি করতেছেন হয়তো এই কারণে আল্লাহ আপনাকে আরও এক্সট্রা দিয়া দিতেও পারে সে আশাও রয়েছে আর কি তো আপনি যেটা করতেছেন যেহেতু আপনার বিলিফ এবং আপনার বিশ্বাস আছে যে এই সূরাগুলো দিয়ে সবসময় পড়তেই হয় না এগুলো মস্তুন খারাত মস্তুন খারাতের অর্থ হলো যে নবী এ করিমা মোস্ট অফ দ্য টাইম বেশিরভাগ সময় এই সূরাগুলো পড়তেন মাঝে মধ্যে চেঞ্জও করেছেন এবং চেঞ্জ করা জায়েজও আছে যেমন আমরা জানি মসরুম খারাতের ক্ষেত্রে জুম্মার নামাজে নবী এ করিমালাম মোস্ট অফ দ্য টাইম সুরায় আলা এবং সুরায় গাশিয়া পড়তেন এবং ঈদের নামাজও সমান ঈদ সুরা দিয়ে ঈদের নামাজও পড়াতেন ইভেন যদি শুক্রবারে ঈদ হয়ে যেত তো ঈদের নামাজও সমান ঐদুরা পড়াইয়া আবার দেখা যায় তোর সুরাই ইসলাম জুম্মার নামাজ পড়াই সময় আবারও ওই দৃশ্যরা রিপিট করেছেন তো এটা মসরুম খারাতের ক্ষেত্রে মাঝে মধ্যে চেঞ্জও করা যায় কোনো সমস্যা নাই সমান মসখারাত মসরুন খরাতের ক্ষেত্রে মনে করেন মাগরিবের রিবের নামাজে আমরা খেসারম ফসল ফেলে থাকি অর্থাৎ ইজা দিলাতিকে নিয়ে সুরেন্স পর্যন্ত এর ভিতরের সূরাগুলো ছোটো ছোটো সুরাগুলো আমরা পড়ি বাট নবীন আসলাম এগুলো পড়ছেন বেশিরভাগ মাঝে মাঝে চেঞ্জও করেছেন ইভেন ইন্তখালের আগের বৃহস্পতিবারে নবী করি ইমসাল্লা সাল্লাম সুরায় মুরসালাত লম্বা সুরা পড়েছেন কোনো কোনো সময় সূড়ায় আরাফও পড়েছেন কেত লম্বা চূড়া মাহারিবে বাট মস্তুন খারাত হলো মাহারিবে টাইম শর্ট হিসাবে কাসিম ফসল পড়া একটা বহারি শরীফ সহ বিনাজি কিতাবে রয়েছে তিনী শরীফে রয়েছে ফজরে তওয়ালুম ফসল মানে লম্বা চূড়াগুলা পড়া সুরায় হজুরাত বা সুরায় কাফ থেকে নিয়ে সুরায় ইনিশে কাক পর্যন্ত বুরুজের আখ পর্যন্তর ভিতরের যে কোনো এক সুরা পড়তেন রসুল ইসলাম দুই বিসুরা পড়তেন বাট একদিন সফরে নবী এখন ইসলাম সুরায় ফালাক এবং দিয়েও ফজর পড়েছেন কারণ টাইম শর্ট হয়ে গিয়েছিল তো দেখেন আল্লাহ নবী মসুল খেলা থেকে আল্লাহ নবী নিজেও চেঞ্জ করেছেন সমান এশান নামাজে আউসদ মসল মধ্যম লেভেলের সুরাগুলো পড়তেন সুরায় বুরুজ থেকে সুরায় বাগিনা পর্যন্ত ভিতরের যে কোনো দুইটি সুরা দিয়ে সে পড়াতেন ফরজ বাট মাঝে মধ্যে অন্য জায়গা থেকেও পড়েছেন তো মস্তুন খেলাতে অর্থ এটাই যে বেশিরভাগ সময় আমরা এটাই পড়বো মাঝে মধ্যে চেঞ্জ করাটা ভালো বাট যদি আপনি যেভাবে অন্তর্বিশ্বাস আছে চেঞ্জ করা যায় এই বিশ্বাস নিয়ে যদি আপনি রেগুলার পড়েও নেন সমস্যা হবে না ইনশাআল্লাহ হ্যাঁ বাট আমরা এটা পড়তে হবে জরুরি ভাই মনে করবো না আমরা ঠিক আছে ইনশাআল্লাহ জেদাকুম আল্লাহ

ওয়ালাইকুম সালাম আপনার প্রশ্ন হল বর্তমানে দিন ছোটো সুরায় খাওয়া পড়তে অনেকের সময় একটু বেশি লাগে তো আপনি হয়তো আসরে আগ পর্যন্ত শেষ করতে পারলেন না এতে গিয়ে অসম্পূর্ণ অংশ আসরে পরে পড়ে কি পড়লেও সব পাওয়া যাবে অবশ্যই কারণ ইয়ামুল জুমা শুক্রবারের দিনে পড়ার কথা এসেছে তো শুক্রবার দিন তো সূর্য দুবার আগ পর্যন্ত শুক্রবার দিনই আসে দিনই তো তো আপনি চাইলে এবার যদি আপনার থেকেও যায় আর আপনি আসরের পর পর্যন্ত সূর্যবার আগ পর্যন্ত আপনি পড়ে ফেলেন ইনশাল্লাহ আপনার হয়ে যাবে ইভেন ইমাম শাফি রহমতুল্লাহি আলহি কিতাবুল উম খিতাবের মধ্যে উল্লেখ করেছেন শুক্রবার রাত্র শুরু হওয়ার আগের রাতি যেটা আগের রাত্রে মারিবের পর থেকে নিয়ে ওই রাতে পড়লেও তবুও কিন্তু এই ফজিরত পাওয়া যাবে কারণ শুক্রবার রাতের এবং বৃহস্পতিবার রাতের মধ্যবর্তী রাজ্যটি সরি শুক্রবার এবং বৃহস্পতিবারের মধ্যবর্তী রাজ্য এটা শুক্রবারের রাত বৃহস্পতিবার দিবাগত রাত্রে সূর্যর্বার পর থেকেই শুক্রবার শুরু হয়ে গেল আপনার যদি ওই টাইম থেকে শুরু করেও যদি আপনি পড়েন তাও আপনার জন্য জায়গা আছে তো আমি কী মন দিলাম আপনাকে যে টোয়েন্টি ফোর আওয়ার চব্বিশ ঘন্টার ভিতরে কোনো এক টাইমে পড়ে নিলে আপনি সব পেয়ে যাবেন তাহলে শুরু হবে কখন শুক্রবারের পূর্ববর্তী রাত্র জাঠি অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাত্রে সূর্যর্বার পর থেকে নিয়ে শুক্রবার পুরা দিন ইভেন সূর্যর্বার আগ পর্যন্ত আসরের পরেও আপনি যদি থিলাউত করে খতম করে ফেলেন সুরায় কাহাব সুরায় কাহ পড়ার ফজিলত আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো আপনার প্রশ্নের সদ আনসার এটাই আপনি আসরের তিলত করতে পারেন এখানে একটি বিষয় বলে রাখা মানে ভালো অনেকে মনে করেন আসরের পরে থিলাউত করা যাবে কিন্তু যখন সন্দেহ করেন তার পিছনে কারণ হল যে আসরের পরে নফল নামাজ পড়া নিষেধ কি নিষেধ নফল নামাজ বহার শরীফ সহ বিভিন্ন আর্থিক এসেছে হজরত উমর রাজতাহ হজরত আবু সৈদ খুদ্দুলিলতালাহ আবু সাহাশিল উত্তোলাহ সহ অনেক সাহাবায় রাম থেকে আদেশ বর্ণিত যে নবী এ করিম ইসলাম আসরের ফরজ পড়ার পরে সূর্য ডুবা পর্যন্তর মধ্যবর্তী সময়ে নফল পড়তে নিষেধ করেছেন ঠিক তেমনিভাবে ফজরের ফরজ পড়ার পর থেকে নিয়ে ইভেন ফজরের টাইম শুরু হওয়ার পর থেকে নিয়ে সূর্য ওঠা পর্যন্ত সময়ের ভিতরে কোনো নফল পড়া যাবে না হ্যাঁ ফজরের শুনত পড়া যাবেই আর কদা পড়া যাবে তো ওই জিনিসটা কারো মাথায় থাকে যেহেতু নামাজ পড়া যাবে না তাহলে কি তিলওত করা যাবে অনেকে আপনার প্রশ্ন করেছেন অতীত আমার আমার জানা আছে যে হুজুর ওই টাইমে তো নামাজ পড়া যায় নামাজ পড়া তাহলে তিলওয়াত কি মকরু হবে না তিলাত করা মকরু নয় বরং আসরের পরে তিলাওয়াতত করা জিকির তসফিরত করা আরো উত্তম আল্লাহ কোরআন বারবার বলেছেন তোমরা আল্লাহকে স্মরণ করো বেশি করে সূর্য ওঠার আগে এবং সূর্য ডুবার আগে তো ওই টাইমে আল্লাহকে স্মরণ করার মধ্যে খাটানো আর বেশি ভালো তিলাওয়াত করে তো স্মরণ হচ্ছে আপনি অবশ্যই করতে পারবেন ইনশাআল্লাহ জেদাকুমল্লা

আপনিও আমাদের কথা সুন্দর শুনতে পাবেন আপনার কথাগুলো আমরা খুব সহজে বুঝতে পারবেন ইনশাল এটা আপনি সবাই মাথায় রাখবেন ইনশাআল্লাহ তো আপনার প্রশ্ন হলো যে আমাদের কোনো প্রোগ্রাম থেকে আপনারা দেখেছেন যে দশায়াতের কথা ওইটা কোন দশায়াত তো দেখেন আমরা যেটা বলেছি আপনাকে অত আপনি বললেই আপনি বুঝে ফেলবেন রিসেন্টলি আমরা একটা প্রোগ্রামে বলেছি যে দাজ্জালের জালের ফিটনা থেকে বাচ্চার জন্য সুরায় কাহাফের প্রথম দশ অথবা শেষ দশায়াত মুখস্থ করা এবং তিলত করার কথা এসেছে নবী করি ইমসাইসলাম বলেছেন যারা সুরায় কাহফের দশায়ত মুখস্ত করবে আল্লাহ সুবান উতলা তাদেরকে জলে ফিতনা থেকে আল্লাহ রক্ষা করবেন ইভেন যদি আপনি মুখস্ত না করে দেখেও পড়েন তবুও ইনশাআল্লাহ হজিরত পাবেন তো মুখস্থ করাটা ভালো কারণ মুখস্ত করলে আপনি যে কোনো টাইমে ইচ্ছা মতো আপনি পড়তে পারেন ঠিক আছে এবার সুরায় কাহের কোন দশায়াত তো বেশিরভাগ রাওয়াতে যেটা এসেছে সেটি হলো প্রথম থেকে দশায়াত আবার কোনো কোনো গণায় শেষ দশায়ত এসেছে তো আমরা বলেছিলাম উত্তম তো এটাই হবে পুরা সুরায় কাপই মুখস্থ করে ফেললেন তখন ফায়দা কী হবে আপনার প্রথম দশায়ত মুখস্থ হয়ে গেল সে দু সায়ত আপনার মুখস্থর ভিতরে চলে আসলো এবং পুরা সুরায় কাপ যেহেতু আপনি মুখস্থ করেছেন প্রতি ফ্রাইডে আপনার জন্য তিলাওয়াত করাটাও ইজি হয়ে যাবে যেহেতু একটু আগে একজন বোন বললেন জনসময় তিলাওয়াত করে শেষ করা যায় না সুরে পরে গিয়ে শেষ করতে হয় করা যাবে কিনা না আমি বলছি হ্যাঁ যাবে এরপর তো আপনার মুখস্থ দেখাতে তাহলে তো আপনি এমনিতেই মা বোনদের জন্য ক্ষত সুবিধা আপনি করে কুক করতেছেন চান সুরে কাপ পড়তে পারতেন কুক করুন আপনি বাচ্চাদেরকে পিক আপ করতেছেন আপনি তিলক খাপ সুরাক্ষাপ তিলত করে করে আপনি সেখানে বাচ্চাকে তিলওয়া আপনি পিক আপ করতে যান তাকে স্কুলে ড্রপ করতেছেন আপনি তিলকত করতে করতে আপনি সেখানে যেতে পারেন আপনার মুখস্থ থাকলে কিন্তু আপনি এইভাবে সব মিলিয়ে আপনার খুব আপনি এটা খতম করে নিতে পারবেন এজন্য আমরা মুখস্থ মুখস্ত করি আমাদের বাচ্চাদেরকে মুখস্থ করাই আলহামদুলিল্লাহ আমি তোমার প্রত্যেক বাচ্চাদেরকে সুরেখা আমি মুখস্ত আমার ছোট্ট মেয়ে সহ সবাই মার্শালে মুখস্থ করেছে আল্লাহ যেন আমাদেরও সবাইকে দান করে আপনি আরেকটি কথা বলেছেন যে সুরায় হাসের কথা আমরা বলেছি কিনা বলি নাই ইয়েস ওইখানে আমরা হাসরের কথা বলি নাই বাট হাসরেরও ফজিলত রয়েছে লাস্টের তিন আয়াত পড়লে তিরমির হাদিস অনুযায়ী যদি কেহ আউউদ্দিল্লা ইসামিল আলিম মিনাজ রাজিম তিনবার পড়ে সুরায় হাসরের তিনটি আয়াত হুল্লাহুল্লা ই আলিমুল রহমানুর রাহিম থেকে শুরু করে শেষ পর্যন্ত পড়ে সকালে তাহলে পুরো দিন সেভেন্টি থাউজেন্ড সত্তর হাজার ফিরিস্তা ওই তিরতকারী পুরুষ বা মহিলার জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকবে কন্টিনিউ যে আল্লাহ তোমার এই বন্দাকে বা তোমার এই বান্দিকে তুমি মাফ করে দাও মাফ করে দাও পার করবে মাফের জন্য দোয়া করবে কতজন সত্তর হাজার কত সময় পর্যন্ত সকালে পড়লে সূর্যের পর্যন্ত প্রায় বারো ঘন্টার জন্য ঠিক একই পদ্ধতিতে যদি কেহ মারিবের পরে বিকালে পড়ে ফেলে আউদ বিল্লা আলী আলীমিন্লা শাহত রাজিম আউউদুলিল্লা ইসামিল শাহিত রাজিম তিনবার পড়ে ওই সুরায় হাসরের তিনটি এ যদি আপনি মাগরিবের পরে বিকালে পড়ে ফেলেন তাহলে বাকি বারো ঘন্টা অর্থাৎ রাত্রের পুরো চব্বিশ বারো ঘন্টা সেভেন্টি থাউজেন্ড ফ্রেশ তারা আপনার জন্য দোয়া করবে এটা হলো সুরায় হাসরের ফজিলত সুরায় বখরার ক্ষেত্রে যারা সুরায় বখরা আমি একটু এক বলেছি সুরায় বখরা লাস্টের দুইটি এক পড়বে আল্লাহ সুবানাউ তালা এই দুই এক তাদের জান মাল এগুলোর না যথেষ্ট হয়ে যায় হাফাতাহু সেটা হলো ওই আরেকটা পয়েন্টে ঠিক তেমনি সুরায় বকরার প্রথম দিক থেকে মুফলি হন পর্যন্ত অনেক সময় কব্রিস্তানে গেলে ওই জায়গাটা দিল করতেন তো এই সবটি জায়গায় আলাদা ফজরত রয়েছে বাট আপনি দশায়তার যে কথা শুনেছেন আমার মনে হয় সেটি হলো সুরায় কহবের ক্ষেত্রে এবং সুরায় কহবের প্রথম বা শেষ দশ মুখস্থ করলে আল্লাহ সুবান ও দাজ্জালের ফিনা থেকে আল্লাহ পাপকে হেফাজত করেন হাসান কমা

আমরা আপনি বলেছেন প্রতি সুরায় কাপ শেষ করে তিরত করে ভেরি গুড ভেরি গুড ভেরি গুড মাসাল খুশি লাগে আপনারা যে সময় এই আমলের কথাগুলো শুনেন শুনান আসলে আমাদের হিরসা আসে যে আমরা হয়তো অনেক সময় করতে পারি না আপনারা আমাদের কাছ থেকে শুনে শুনে আপনারা লাভবান হচ্ছেন আমরা কতটুকু লাভান হতে পারতেছি এটাই প্রশ্ন এরকম যেন না হয় সাওনাং আল্লাহ বলেছেন যে তোমরা মানুষদেরকে ভালো কাজের কথা বলো তুমি নিজে ভালো কাজ করো না কাবুরাং আল্লাহ অত্যন্ত রাগ হন গুসা করেন যে সময় মুখে আমরা যেটা বললাম কাজে না করলাম আল্লাহ আবারও দোয়া করি যেগুলো আমরা বলতেছি আল্লাহ যেন আপনারা যা এমন করতে চান যেন আমাদের কামরের তো দান করে আমি তো আপনি মাসাল্লাহ ফজরের পরেই পড়ে ফেলেন ভেরি গুড জুমার আগে ফলে ফেলার ভালো অবশ্যই হচ্ছে সমান আপনি প্রতিদিন সকালে ফজরের পরে সুরাই হাসরের আয়াতগুলো তিলওত করেন মশাল্লাহ ভেরি গুড ত্রিমিদির বর্ণনা অনুযায়ী যারা ফজরের পরে এই তিলাউত করবে সকালে আউদ বিল্লাহ সামিল আলিম আউদ বিল্লা সামিলা শেতম রাজিম আউদ বিল্লাহ সমিল আলিমিনা শেতম রাজিম তিনবার পরে এই তিনটি এত পড়েন পুরাটা দিন সেভেন্টি থাউজেন্ড অ্যাঞ্জল অর্থাৎ সত্তর হাজার ফিরিস্তা আপনার মাফির জন্য আল্লাহর কাছে কন্টিনিউ দোয়া করতে থাকবে তো আপনি ফজরে ফরে পড়েন বিকালে অর্থাৎ মারিবে পরে আর একবার আপনি পড়ে নিয়ে নিন আল্লাহ আল্লাহ সুবান ও তালা আপনার আমলকে জন্য কবুল করেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভালো আমল মাসাল্লাহ চমৎকার 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 আল্লাহ যেন আমাদের সকলকে গুলো আমল করার তবে জান করে আমিন যে আমার কাছে একটি প্রশ্ন অনেকেই জানতে চান যে বিয়ে শাদির সুন পদ্ধতি কি এই ব্যাপারে কিছু বিয়া চাচ্ছি বিয়াশাদির সুনত বলতে অনেক মধ্যে বড় একটি সুনত হলো অলিমা করা রসুল্লাহ সাল্লাম বলেছেন বরকে নৌসাকে ছেলেকে যে তুমি শাদী করেছ আনন্দ অতএব আনন্দের জন্য একটি বকরি হলেও জবাহ করে তুমি এর মাধ্যমে অলিমা করা অলিম অলভের স্বাধীন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সুন্নত অলিমা এছাড়াও বাকি তো আর শূন্য যেগুলো রয়েছে আপনার শুরু থেকে বলে তো অনেক সুন্নত যে আম যে কেউ যদি কাউকে শাধী করতে চায় তো অবশ্যই শাদির পূর্বে সে আলাপ দেবে এবং আলাপ দেওয়ার পর তাকে একবার দেখে নেবে রুসলাম সেটা বলেছেন যে একটা ছেলে তার মেয়েকে এই যে মেয়েকে শাড়ি করবে ওই মেয়েকে যেন দেখে নেয় বাট এই দেখার ক্ষেত্রে আজকাল যে একটা বর্তমানে শুরু হয়েছে একসঙ্গে চলাফেরা এক বছর দুই বছর তিন বছর মতো জানা জানাশোনার জন্য চলাফেরা করা এবং বলে আমি যাকে যাকে শাধী করবো আমি জানলাম না শুনলাম না আমি কীভাবে আমি শাধী করব এই বাহানা এবং দুহাই তুলে তারা একসঙ্গে তারা চলাফেরা করে এটা তো পরিষ্কার হারাম পরিষ্কার হারাম পরিষ্কার হারাম প্রশ্ন আসে যে না চীনের শাদি করলে কীভাবে তার সঙ্গে মানে আরাম হবে না হবে এটা বুঝব কীভাবে আরে তিন বছর পর্যন্ত চলার পরেও শাদি করার পরে দেখা যায় হানিমুনে যাওয়ার পরেই বিয়েটা বেঙ্গে যায় তো আপনি কি দেখলেন তিন বছরে এজন্য বিবাহ লাস্ট করা না করা এটা শুধু একে অন্যের জানার উপর ডিপেন্ড করেই না হ্যাঁ দেখা দেখি প্রাথমিক পর্যায়টা করেন ওটা ভালো তো আপনার পছন্দ হলে আপনি আগালেন না হলে হয়তো আপনি সরে আসলেন কিন্তু দেখার পরে মেয়ের বিয়াটা লাস্ট করার পিছনে সবচেয়ে বড়ো হল তাকোয়া এই জন্য বিবাহের আয়াতের মধ্যে বলা হয় ইয়ুলনা তাকু রব্বাকুমুল্লা দি খালা খাকুম তাকোয়ার ওয়াজ করা হয় দুই দেখেন ওর একটা সুন্নত তিন নম্বর হল যে বিবাহর শুরু থেকে শেষ পর্যন্ত গুণা থেকে এবং কবির মুক্ত রাখা এটা সবচেয়ে নবীর বড়ো প্র্যাকটিস বড়ো সুন্নত আমরা কিন্তু বিবাহ শুধু শেষ পর্যন্ত কত ধরনের কবিরাগুণ আমরা ঢুকিয়ে ফেলি গায়ে হলুদের নামে মেহেন্দি অনুষ্ঠান নামে পুরুষ মহিলার অবাধে মিক্সের মাধ্যমে আবার হলে গিয়ে সেখানেও আবার অযথা ইসরাব অনেক কিছু আমরা করি এগুলোতে আমরা অবশ্যই আমরা বের হয়ে আসতে হবে এরপরে আরেকটি সুনত হলো সম্ভব হলে বিবাহটা আমরা খোলামেলা করবো দুই সাক্ষীর সামনে মসজিদে বা এরকম কোনো জায়গায় করবো যাতে অন্য মানুষের সামনে হয় আল্লাহ মাদেশকলে কবি দান করবো আমি যেরকম আসতাম যেটা এখানে একটা প্রশ্ন অনেক সময় দেখা যায় আখ অনেক আগে হয়ে যায় এবং হয়তো কন্যাকে বিদায় বা কন্যাকে নিবে তারা হয়তো তিন চার মাস পাঁচ মাস পরে অনেক সময় গড়ের সমস্যা থাকে অনেক সময় বা তারা এরকমই বলে যে আমি পাঁচ মাস পরে আমার মেয়েকে দিব আখ থাকে হয়ে গেল তখন অলিমা কতদিন পর পর্যন্ত করতে পারবে বেসিক্যালি অলিমা হল স্বামী এবং স্ত্রী স্বাধী হওয়ার পরে প্রথম বাসর রাতের পরে যেটা আরবিতে বিনা বলে অর্থাৎ স্বামী এবং স্ত্রী বিবাহের পরে যখন তারা একত্রিত হলেন এই যে একটা খুশি খুশির পরের দিন অলিমা করাটাই উত্তম টাইম বাট এই দেশের সিস্টেম বা প্রথা হলো অনেক সময় দেখা যায় উভয় পক্ষ মিলে বর এবং কন্যা ছেলে এবং মেয়ের উভয় ফ্যামিলি মিলেই তারা একটা খাবার আয়োজন করে ফেলেন ইভেন এখন পর্যন্ত মেয়ের ওষুধি হয় নাই মেয়ে এবং ছেলে একত্রে হন নাই অ্যাডভান্স আগে হয়তো যেদিন করা হয় দিন রাত্রে হয়তো মেয়েকে নিয়ে যাওয়া হয় তো এখানে দুইটি প্রশ্ন এইভাবে উভয় মিলিয়ে যদি করা হচ্ছে অলিমার সুদ কি আদায় হবে দুই নম্বর এটা কিন্তু অন দ্য ডেই করা হচ্ছে এখন পর্যন্ত তারা একত্রে হন নাই একটু আগে করে করা হচ্ছে তো সেটা কি অলিমা আদায় হবে ওলামা এখানে বলেছেন আদায় হয়ে যাবে আদায় হয়ে যাবে আপনি যেটা বলেছেন জনসময় হওয়ার পরে আধ হওয়ার পরে অনেক সময় হয় কি কন্যা তাকে বাবার বাড়ি অনেক দিন পরে হয়তো কন্যাকে নেওয়া হলো তো নিয়ে ওই অলিমাটা কখন করা হবে এখানে একটি বিষয় এইভাবে আঘাত হওয়ার পরে কন্যাকে লম্বা লম্বা টাইম এভাবে রেখে দেওয়াটা খুব ভালো কাজ নয় যদি যাই দেখে কিন্তু ভালো কাজ নয় তাড়াতাড়ি সম্ভব ওনাকে পরিচয় দেওয়া ভালো বাট পরেও যদি ওনারা লগে লগে করতে চান ঠিক আছে আর না হয় ওই রোস্তুতি হওয়ার পরে প্রথম যেদিন ওনারা একত্রি হবেন এরপরে অলিমা করলেও কোনো সমস্যা নেই আহত হয়ে গেলেও সমস্যা নেই যেমন আয়শা আসি জেলা দিল সঙ্গে আহত হয়েছিল প্রায় তিন বছর আগে আরও তিন বছর পরে নবীকন স্তমের গড়ে উনি ওনাকে নেওয়া হয়েছে উৎসাহ হয়েছে তো এখানে এ কারণে পর যদি থাকা দেয় কোনো রিজনে কোনো কারণে সেটাও বিশেষ করে বেড়ে রিজেন থাকা যদি যাইদাস অবশ্য যদি ওনাদের মিলন হবে তখন কি অলিমা করল লেট হলে কোনো সমস্যা হবে না তো উভয় কি মিলতে পারবে মানে এই অলিমার অনুষ্ঠানে যেগুলো আর কি যদি আগে হয়ে যায় অবশ্যই মিলতে পারবেন ছেলে মেয়ে মানে খরচের ক্ষেত্রে যাই হব ইন যাই অসুবিধা একটা বিষয় এখানে বলে রাখা ভালো যে আমরা অনেক সময় কি আমরা মেয়ের পক্ষের খাবারটাকে আমরা বেশি গুরুত্ব দিচ্ছি আমাদের দেশে বিশেষ করে অলিমা অনেকে এটা মিনিমাইজ করে মানে করেই না

ওয়ালাইকুম সালাম আপনার আগের প্রশ্ন ছিল যে সুরায় কাহফ শেষ করতে না পারলে আসরের পরে গিয়ে যদি তিলত শেষ করা যায় তাহলে কী হবে বলেছি হবে আপনি শুক্রবারে পুরো দিন বরং আগের রাতি থেকে মারিবের পর থেকে নিয়ে যে একটা টাইমের ভিতরে পড়ে নিলেও আপনার পড়া হয়ে যাবে এখন আবার প্রশ্ন করেছেন আপনি যদি কেউ পড়তে না পারেন তাহলে অন্তত পক্ষে সুরায় কফের প্রথম দশ এবং শেষ দোষের পড়লে কি চলবে তো এটা ওই দাজ্জালের ভিতরে বাসার জন্য এটা ভিন্ন জিনিস কিন্তু সুরায় কফ পুরাটা তিলত করা ইয়ামুল জুম্মা এটা আলাদা সুন্নত নবী এক বলেছেন যারা সুরায় কাহাব সুরায় ইয়ামুল জুমায় পড়বে আল্লাহ তাদের ইমানকে আলোকিত করেন ইমানকে মজবুত করে ফেলেন কারণ এই সুরার মধ্যে কিছু স্টোরি এবং কিছু কাহিনি রয়েছে যারা অর্থবোধে পড়বে অবশ্যই তার ইমান একটা মজবুতি আসবে কি এখানে রয়েছে সাতজন যুবকের কথা সাতটা যুবক তি সাত ফ্যামিলি থেকে তারা সবাই এক আল্লাহকে বিশ্বাস করেছিল এমন এক টাইমে যে টাইমে তাদের মা বাবা ফ্যামিলি বন্ধুবান্ধব সর সহ সারা দেশের সকল ইভেন ক্ষমতাসীন শাসকসহ সবাই ছিল মূর্তি পূজারি শেষ পর্যন্ত তাদের উপরে চ্যালেঞ্জ এসেছে বাদশাহ তাদেরকে হত্যা করার হুমকি দিয়েছে তিন দিনের সময় দিয়েছিল বাট এরপরেও তারা বাদশার সামনে গিয়েও মাশাল আল্লাহ তারা শক্তভাবে আল্লাহর এক আল্লাহর বাণী তারা উচ্চারণ করেছেন এই তহিদুরা মজবুত তাহার কারণে আল্লাহ তাদেরকে বাঁচাইছেন বাদশাহ এবং তার ফ্যামিলি বা আপনজন সবাই মিলেও তাদেরকে ইসলাম থেকে বিচ্যুত করতে পারেনি তাদেরকে হত্যা করতেও পারেনি শেষ পর্যন্ত আর একটা গর্তে গিয়ে সেখানে ঘুমিয়ে পড়েছিলেন আর ওই গর্তের মধ্যে আল্লাহ সুবানা তালা তাদেরকে লম্বা গুমগুমান রাখছেন কতদিন তিন শত বৎসর মিনিমাম বরং বালারি হিসাব করলে তিনশত নয় বৎসর হয়ে যায় কারণ চন্দ্রমাসি হিসাবে হিসাব করলে তিনশত নয় বৎসর আর নয় বছর এক্সট্রা হয় আর সূর্যের মাসের সঙ্গে যদি মাস রেখে হিসাব করা হয় ক্যালেন্ডার তখন হয় তিন শত বছর তো তিনশত বৎসর পর্যন্ত তাদেরকে আল্লাপা গুমিয়ে রেখেছেন যে আল্লাহর এই ক্ষমতা আছে সারা জালিম এবং আপন থেকে তাদেরকে বাঁচিয়ে রাখলেন গুমায় রাখতে পারলেন আল্লাহ আজ ওই আল্লাহ আছে আপনি যদি এই বিশ্বাস নিয়ে পড়েন আপনার ইমার মধ্যে তো অবশ্যই একটা স্পিড এবং মজবুতি চলে আসবে আপনি যখন এই সুরা পড়বেন তখন দেখবেন দুই বাই তারা ছিল একজন দুনিয়ার লাইনে আরেকজন আখ্রাতের লাইনে একজন আখরাতার লাইনে সে খরচ করে আল্লাহ পেয়েছে আর একজন দুনিয়া লাইনে বড় হয়েছে তো সেখানেও সেরকম দেখতে পাবেন দুনিয়া লাইনে যে বড় হয়েছিল তার সব বাগান সব কিছু আগুন দিয়ে ধ্বংস হয়ে গিয়েছে আর আল্লাহর লাইনে যে সেও কামিয়াব হয়েছে তো আপনি এই একই বিষয়ে যখন পড়বেন দেখবেন দুনিয়া চেম্বা হাতে হবে এখানে রয়েছে ঘটনা খরনাইন সম্পর্কে সারা পৃথিবী রাজত্ব করেছেন এবং উনি ইয়াজুজ মাজুজ এবং সেই হিংস্র মানুষদের হাত থেকে জনগণকে বাঁচানোর জন্য একটা শক্ত প্রাচীর বানিয়েছিলেন এটা যখন আপনি পড়বেন যে আল্লাহ চাইলে এইভাবে আল্লাহ সুবান একজন শক্ত লিডারের মাধ্যমে আপনাকে জালিমের হাত থেকে রক্ষা করতে পারে আপনার এখানে চলে আসবে আপনি এই সুরা পড়লে দেখবেন সেখানে রয়েছে কাহিনী হজরত ইব্রা মুসাল ইসলাম এবং খিজিল ইসলামের এগুলো সব পড়লে ইমান মজবুতি হয় তো এটা হলো সুরা পড়তে পারলে কী সুরা পড়তে পারলে তো এটা হলো পুরা চূড়ার জন্য আর যদি নাই পারেন কোনোভাবে যাই পড়লে এটা হয়তো আল্লাহ সব পাবেন কিন্তু এই হজিরত পড়ার জন্য পুরো চূড়া পড়তে হয় জাজাকুম্লা জাজাকুকুল্লাহ খাইয়ের সম্মানিতরা বাংলা দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ তো গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আসছেন এবং আমরা ফাঁকে ফাঁকা আলোচনা শোনার চেষ্টা করব ইনশাল্লাহ যেহেতু আমরা ছোট্ট একটুই বিরতিতে হচ্ছে বিরতির পর আবারও ফিরে আসবো ইনশাল্লাহ এবং আপনাদের কল নেওয়ার চেষ্টা করব আশা করি দর্শক শ্রোতা আমাদের সঙ্গে থাকবেন বিরতির পর দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত্মানিত দর্শক শ্রোতা ইসলামিক কিউএনে উইথ একরা প্রোগ্রামে আপনাদেরকে আন্তরিক মারাক্ষাত আলহামদুলিল্লাহ আমাদের সাথে রয়েছেন সকলের সুপরিচিত ব্রিটেনের শ্রদ্ধা বাজান আলিমিদ্দিন শেখুল হাদিস মুফতি শেখ আব্দুর রহমান আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাদের প্রশ্নের মাধ্যমে ইসলামিক কিউএনে উইথ একরা প্রোগ্রাম আলোকিত হচ্ছে আশা করব আপনাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আসবেন এবং ফাঁকে ফাঁকে হুজুরের কাছ থেকে আমরা গুরুত্বপূর্ণ আলোচনা শোনার চেষ্টা করবাক আমাদের আজকে আলোচ্য বিষয়ে আমরা একটি পয়েন্ট আমরা ওই সময় বলা শেষ করতে পারিনি সেটি ছিল যে কোরআনে করিমে ডাইরেক্টলি আল্লাহ সুবান ও তালা শুধুমাত্র একজন মহিলার নাম মরিয়ম রাজি আল্লাহ উল্লেখ করে ওনার নামে একটি সুরাবতীর্ণ করেছেন আর কোথাও ডাইরেক্টলি আল্লাহ সুবান কোনো মহিলার নাম উচ্চারণ করেননি অনেক পুরুষের নামে সুরা আছে সুরাই ইব্রাহিম সুরায় মোহাম্মদ সুরায় লোকমান কিন্তু মহিলাদের মতো শুধুমাত্র মরিয়মের নামে একটি সুরা সুরায় মরিয়ম আর ওনার ফ্যামিলি নিয়ে আরেকটি সুরা সুরা আলে আমরান মহিলাদের নাম ডাইরেক্ট আছে নাই কেন আরেকটি প্রশ্ন এখানে দাঁড়ায় যে রসুলুল্লাহ সামের মায়ের নাম করেন নাই কেন এটা অনেকে প্রশ্ন করে থাকেন এবং একজন খ্রিস্টান ধর্মাবলম্বী একজন প্রশ্ন করেছিল যে তোমাদের নবীর মায়ের চেয়ে আমাদের নবীর মায়ের দাম বেশি কারণ এটার প্রমাণ তোমাদের কোরআন কারণ তোমাদের কোরআন বলেছে ও মুহাসিদ্দির খাতুন যে ইসলামের মা অত্যন্ত একজন সত্যবাদী একজন নারী ছিলেন তোমাদের নবীর মায়ের ক্ষেত্রে তো এরকম কোনো প্রুফ বা কোনো কথা আল্লাহ বলেননি তো এই দুইটি প্রশ্নের জবাব আমরা দিই এখন প্রথম প্রশ্ন যে মহিলাদের নাম প্রকাশ্যে কুরআ না নাম কারণ বহু কারণ থেকে একটি কারণ হলো যে আল্লাহ সুমানাউতালা মহিদাদেরকে পর্দার মধ্যে টাকা হুকুম দিয়েছেন ও করোনা ফি বুতি কন্যা এজন্য তাদের বডি যেভাবে পর্দা রাখতে হয় তাদের লেবাস পোশাকও যথাসম্ভব লুকিয়ে রাখাও ভালো এজন্য আল্লামা তা নবীর রহমতুল্লাহি আলহি বলেছেন একজন মহিলার কাপড়টাও যেন বাহিরে এমন কোনো জায়গায় যেন শুকানো না হয় যেটা সব পুরুষরা দেখে কেন ওনার তিন চিন্তা দেখেন যে একটা কাপড় দেখে হয়তো একজন খারাপ মনের একজন লোক হয়তো চিন্তা করতে পারে যে এই মহিলার সাইজ এরকম এরকম হবে অনেকটা চিন্তা করে নিতে পারে এজন তাকে পর্দায় রাখা দরকার বলেই আল্লাহ সুবান তাদের নামে কোনো চুরান অবতীর্ণ করেনি শুধুমাত্র মরিয়ম তাকে নাম উল্লেখ করা হয়েছে কারণ ওনার উপর অনেক তুম তোলা হয়েছিল ওনার ক্লিয়ারিফিকেশনের জন্য আল্লাহ সুবান তালা এখানে উল্লেখ করেছেন ঠিক তিনভাবে কোরআন বলেছে ওমুয়া সিদ্দিকুরমা অত্যন্ত সত্যবাদী ছিল ওনাকে যারা জিনার ব্যবিচারের

সরি আপনি হয়তো ওই দিন প্রশ্ন করার বারবার চেষ্টা করেছিলেন আমরা জানি আমরা শেষে আমরা ক্ষমা নিয়েছিলাম যে অনেক লাইনে ছিলেন কিন্তু সময়ের অভাবে সময়ের স্বল্পতা এবং সময়ের সীমাবদ্ধতায় আমরা তো নির্দিষ্ট করে নিতে পারি টাইম চলে গেলে আমরা অবশ্যই আমাদের প্রোগ্রামকে শেষ করে দিতে হয় যেমন আমরা এখন লাস্ট পর্বে চলে এসেছি এই পর্বে শেষ হয়ে যাবে তখন কেউ করতে চাইলেও তো আমরা কল নিতে পারবো না তো আপনার প্রশ্নের উত্তর এটাই যে আপনি বলেছিলেন যে কোরআনে করিম চিলাবতরত অবস্থায় আপনার নাতি পাশে বসে সে কার্টুন দেখে তো ওই কার্টুন দেখালে কোনো সমস্যা হবে তাই আমি বলেছিলাম এখানে দুইটা বিষয় তার কার্টুন দেখাটাও তাহলে যেন জায়গা আছে তবে হ্যাঁ বেশি লম্বা টাইম যেন আমাদের সন্তানরা যেন কার্টুন বা এই সময় জিনিস সময় ব্যয় না করে এটাও আমাদের লক্ষ্য রাখতে হবে তাদের স্বাস্থ্যের প্রতি লক্ষ্য রাখতে হবে স্পেশালি তাদের চক্ষুর দৃষ্টির ক্ষেত্রে আমাদের লক্ষ্য রাখতে হবে প্লাস যে কার্টুন দেখতেছে অনেক কার্টুন থেকেও কিন্তু রং মেসেজ আসে এটাও কিন্তু মানা লাগে এজন্য কার্টুনটাও যেন এরকম কোনো কার্টুন হয় যে কার্টুন দেখে শিক্ষণীয় বিষয় শিখতে পারে নবী এ করিম সাল ইসলাম মা এসিকার জিয়াল তালিন হাকে ওনার খেলার গুড়া বা সমস্ত রাখার পারমিশন দিয়েছেন কারণ এগুলোর মাধ্যমে একজন মেয়ে তার অনেক শিকার আছে তো এইভাবে শিক্ষণীয় যদি কোনো কার্টুন দেখা যায় যাচ্ছে আর এমত অবস্থায় আপনি যদি পাশাপাশি তিলাওয়াত করেন আপনার তিলাওয়াতের জন্য কোনো সমস্যা হবে না কারণ আপনার তো আপনি করতেছেন যদি আপনার কনসেনট্রেশন এবং টিলাওতর মধ্যে মনোযোগ করার কোনো সমস্যা না হয় তাহলে পাশে নাতি যদি সে কার্টুন কোনো জিনিসের লিপ্ত থাকে আপনার কোনো সমস্যা হবে না আর তো ঘরের মধ্যে মনে করে কি করে আমরা যেখানে থাকতেছি আমাদের সঙ্গে আমাদের সন্তান নাচানো থাকতেছে তারাও তাদের মতো করে হয়তো মাঝে মাঝে এনজয় করবেই এটা তাদেরকে একটু কনসিডার করা যায় দেখেন ঈদের দিন ছিল নবী এখন ইসলাম সাথে সদালনার কয়েক ফ্রেন্ডে সে ওনার সঙ্গে কিছু নাসিদ এবং কিছু তারানা পড়তেছিল তো আল্লাহ নবী সেটাও করতে দিয়েছেন তাদেরকে একটু করতে দাও যদি অবু করে দিলে তখন রাগ করেছেন বলছেন না তাদেরকে একটু ছোট বাচ্চা তারা একটু তারা ছোটোদেরকে তারা একটু একটু বিনোদন করতে বা আনন্দ খুশি করতে তাদেরকে সুযোগ দেওয়া আজকে ঈদের দিন এইভাবে আমরা বাচ্চাদেরকে একটু সুযোগ দাও আমাদের দায়িত্ব রয়েছে জাকুমুল্লাহ জাকুমুল্লাহ খায়ের আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন হ্যালো কাল আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি মাসা আমার একটা ছোট ফচ্নৰ যোগ দয়া কৰি খাবা যেনে উমৰা কৰিলে মেয়েলি ফুল চুল খা এনেদিনতো আমি নিজে যাম চোল পেলাই খাকিয়া বাদে আমাৰ মেয়ালে খাটীয়া দিলে কিছু যাই ন তাত কাইণ্ডলি কৰিব আৰু দোৱা কৰবা চাৰা প্লেচিনৰ মুছলমানক লগ লাগে আমাৰ দোৱা আপোনাৰ আৰু ওলায় বালাৰ সৰুকা চল্লা মই ওলাইছোঁ আপনারা যারা উমরায় যাবেন আমরা দোয়া করি আল্লাহ যেন আপনাদের মকবুল উমরা যেন আল্লাহ কবুল মকবুল উমরাই সাহেব কবুল করে দুই নম্বর আমাদের পক্ষ থেকেও আমাদের আবেদন থাকলো বর্তমান দুনিয়ার পরিস্থিতির উপরে সবার জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন এবার আসলে আপনার প্রশ্নে জবাবে উমরায় সব কাজ শেষ করার পরে মাতার চুল কাটতে হয় তা আপনার সব কাজ শেষ করে যে সময় চুল কাটার সময় চলে আসবে এই চুলটা আপনার এক মহিলা এক মহিলাকে কেটে দিলেন অথবা আপনাদের কোনো মাহারাম স্বামী বা কেউ যদি থাকে থাকে মাহারামকে হোক বা ই কে এরকমকে তাদের মাধ্যমে কাটালেন ঠিক আছে বা ইভেন্ট যদি আপনার চুল আপনি নিজেই ভাবে ধরে যদি এক ইঞ্চি কেটে পেলেন তবুও যাই তবুও যাই আছে তো আপনি বলতেছেন যে উমরা শেষ হওয়ার পরে আপনার চুল নিজে আপনি কাটলেন মেয়েটা আপনি কেটে দিলেন কোনো সমস্যা নেই আপনি পারবেন ইনশাআল্লাহ এটা কোনো সমস্যা হয় না কারণ উভয়ের চুল কাটার সময় এসেছে হ্যাঁ যদি বিষয়টা এরকম হয় যে আপনার চুল কাটার সময় আসে নাই তখন তো মনে করেন আপনি আরেকজনে কাটেও দিতে পারবেন না বা আপনারটাও আপনি কাটতে পারবেন না তো এইভাবে উবের উমরা সকুজি শেষ করার পরে আপনার চুল আপনি নিজেও কাটতে পারবেন আরেকজন চুল আপনি কেটেও দিতে পারবেন কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ কারণ হালাল হওয়ার সময় হয়ে গেছে উমরা মধ্যে তো মেন কাজই হলো আপনি তেহরাম বাদবেন তোয়াফ করবেন তফের পর দুই রকা অজিন পড়লেন তারপরে সফর আর সাই করবেন এরপরে মাথার চুল আমরা তো হয়তো কামাবো বা ছোটো করবো আপনারা এক ইঞ্চি পরিমাণ কাটবেন এই কাজগুলো করলেই একটা উমরা কমপ্লিট হয়ে যায় তো যে সময় আপনি বাকি সব কাজ করে ফেলেছেন আপনি হেরাম বেঁধে গেলেন তোয়ফুও করে ফেলেছেন সাই করে ফেলেছেন বা চুল চুল কাটার টাইম চলে এসেছে এই সময়ে আপনি চুল আপনার নিজেও কাটতে পারেন আপনি কাটার পরে অন্য কেউ আপনি কেটে দিতে পারবেন কোনো সমস্যা হবে না ইনশাল্লা জজাকুমুল্লাহা জজাকুম অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন

ঠিক আছে বলেছেন মান হাফিজা যারা মুখস্ত করে ফেলবে সুরায় কাহাফের দশায়াত প্রথম থেকে দশায়াত শেষ থেকে দশায়াত তো মুখস্থ করাটা ভালো বাট এফজি আপনি দেখেও পড়তে পারেন ইনশাআল্লাহ তবু হজিরত পাবেন আর বিশেষ করে ইয়ামুল জুমার শুক্রবারে সুরে কাহ তিলত করা যে ফজিরত রয়েছে যে তিলতের বিনিময়ে পুরা এক সপ্তাহ পর্যন্ত আল্লাহ সুবাহতালা আপনার ইমানের একটা নূর দান করবেন নূর বৃদ্ধি পাবে আল্লাপাক নুর দান করবেন ওইটা আপনার দেখা পড়লে কোনো সমস্যা নেই আর দাজ্জালের জাল্লের থেকে হেফাজত থাকতে হলে দাজ্জাল সামনে চলে আসলে আপনার সঙ্গে খুরান শরীফ নেই আপনি এই সময় কী করবেন এই জন্য মুখস্থ রাখাটাই সবচেয়ে উত্তম সেখানে মুখস্থ করতে চলে এসেছে বাট এরপরও যদি আপনি সুরায় কপ প্রথম দশায়াত বা শেষ দশিরত করতে থাকেন দেখে দেখে আল্লাহ সুবান ও তালা দার্জাল বা ফিতনা দেখে হয়তো আল্লাহ পাক মফুতদ রাখতে পারেন ইনশাল্লাহ আপনি এভাবে করতে পারবেন ইনশাল্লাহ এটা দেখে তিরাতত করলে কোনো সমস্যা হবে না ঠিক আছে ইনশাআল্লাহ আল্লাহ সুবান আমাদের কোরআন শরীফের প্রত্যেকটি জায়গাকে জন করার সুযোগ দেয় শুধু এই বেঁচে বেঁচে নয় বরং সারা কোরআনও যথিল করতে পারি কারণ কোরআন কোনো অংশ তো বাদ দেওয়া যায় না তাই না হ্যাঁ স্পেশাল সুরাগুলো আর যেগুলো রয়েছে যেমন সূরাই ইয়াসিন এগুলো আমরা ডেইলি তিরাদ করলাম সকালে মাউরিবের পরে সূরায় একা পড়লাম এশার পরে সুরায় মুল পড়লাম ফজরের পরে লাস্টের তিন লাথ পড়লাম বিকালে একবার পড়লাম এইভাবে বেডে যাওয়ার সময় আমরা সুরায় বকরা লাস্টের দুই হাত আমরা তুল পড়লাম ঠিক আছে তো এইভাবে রসুল ইসলাম করেছেন হিসাবে এগুলো আমরা করব বাট কেউ কেউ আসি আমরা শুধু অধিপত্যকার শুধু এইগুলোই থিরাওয়াত করি আর বাকিগুলো আমরা তিলত করি না বাকি কোরআন শরীফও আমরা করব। করবো কোরআনে কোনো অংশই বাদ দেওয়া যায় না ইন্না ওকালুইয়া রবিহাজ কোরআন মাহাজুরা করতে নবী করিম সাল আল্লাহ ইসলাম রহমত নবী হওয়ার পরেও কিছু উম্মতের বিরুদ্ধে উনি কমপ্লেন করবেন নালিশ করবেন অভিযোগ করবেন আয় আল্লাহ আমার উম্মতরা তারা কোরআনের লগ ছেড়েছিল কোরআনকে তারা ছেড়ে দিয়েছিল কোরআন ছেড়ে দেওয়ার একটি পন্থা হল আমরা যারা তিলক জানি আমরা যদি রেগুলার তিলক করি না তিলত করে করে সারা কোরআন আমরা তিলক করে শেষ করতে না পারি তা আমরা কোরআনের সঙ্গ আমরা ছেড়ে দিয়েছি এই অপরাধে অপরাধী হব কোরআনের উপর আমল না করলেও কোরআনকে ছেড়ে দিয়েছি সে অপরাধ অপরাধী হব কোরআন উপরে বিশ্বাস না করলে ইমান না আনলেও কোরআন ছেড়ে দিয়েছি সে অপরাধ অপরাধী হব কোরআন তার অর্থ বুঝে যাদের সুযোগ রয়েছে আমরা অর্থই না বুঝি এটাও কিন্তু আমরা কোরআন ছেড়ে দিয়েছি অন্তরায় হয় তো এই সব মিলিয়েই কোরআন সঠিকভাবে তিলওয়াত করা কোরআনকে ওপরে ইমান এবং বিশ্বাস রাখা কারণ আমরা ইমান অংশ হিসাবে কোরআনকে বিশ্বাস রাখতে হয় আমল করা এবং কোরআনকে খতম করা এইসব ওই কোরআন শরীফের হকের ভিতরে

আমার প্রশ্ন হইল আলিফ লাম রাত ইয়া যে তো সুরাবল কুরআন শরীফ নাযিল হইছে নবীজিরে আরবিক ভাষায় যে আমরা যতটুকু শুনছি ইনশাআল্লাহ উনি আরো প্রশ্ন করে থাকেন আজকে উপস্থিত ইনশাআল্লাহ ও বিষয়টা আপনার প্রশ্নটা শেষ হওয়ার আগে আপনার লাইনটা কেটে গিয়েছে আমরা দুঃখিত যতটুকু আমরা বুঝেছি যে আপনি বলেছেন সমস্ত আম্বিয়া কারামদেরকে তাদের বাসায় নিজের নিজস্ব জাতির ভাষায় খোমের বাসায় আল্লাফাক তাদেরকে পারে ওমারসানির সুন ইব ইসান এখন যেমন আমাদের নবী মোহাম্মদ রসুল্লা ইসলাম আরবে প্রেরিত হয়েছেন ওনার বাসা ছিল আরবী তো যে গোত্রের বাসা যেভাবে ওই গোত্রের নবীকে ওই বাসা দিয়েই আল্লাফাক দুনিয়াতে প্রেরণ করেছেন এবং ওই বাসায় আল্লাফাক আসমানি কিতাব অতরণ করেছেন কেন যাতে করে তারা এই আসমানি আসমানি আল্লাহর বাণী থেকে তারা যেন উপদেশ নিতে পারে এবং নবী যদি ভিন্নবাসী হন তাহলে উন্মতের কথা উনি বুঝবেন না ওনার ওনার লোকদের কথা উনি বুঝবেন না এবং ওনার লোকেরাও ওনার কথা উনি বুঝাইতে পারবেন না জন্য আল্লাহ সুবাহ তালা যখন আম্বিকরাম প্রেরণ করেছেন প্রত্যেক নবীকেই স শ জাতির বাসা দিয়েই তাদেরকে প্রেরণ করেছেন তাই মাতৃভাষা এবং যেখানে থাকবো ওই জায়গার বাসা যাদেরকে আমি বুঝাবো তাদের ভাষা জানা এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করেন আমরা ইউকেতে আসি এইখানের ভাষা কিন্তু ইংরেজি ভাষায় বেশিরভাগ কথা বলে তো ইংরেজি ভাষাভাষীর জন্য কোনো তাদেরকে আমরা কোনো কিছু বুঝাতে হলে কোরআনকে এক্সপ্লেন করতে হলে আসকে তাকে পৌঁছাতে হলে আমাদের ইংরেজি ভাষা জানতে হবে তো এই ভাষার সব ভাষার অভিভাবক এবং সব ভাষার সৃষ্টিকর্তা কিন্তু আল্লাহ সব বানাও তাহলে আল্লাহ কিন্তু সব ভাষাই বুঝেন তাই আল্লাহর সঙ্গে কথা বলতে হলে আপনি স্বাভাবিক দোয়ার মধ্যে যে কোনো ভাষা আপনি করতে পারেন যদিও আরবি ভাষা বেশি পছন্দনীয় এর কারণে আল্লাহ সুবাহনআ ওতালা আসমানের সকল কিতাবকে লোহে মাহুদে আরবি আশায় লিখেছেন কোরআনকে আল্লাহ ও আরবি আশায় বতন করেছেন আমাদের নবী ভাষাও আরবি কবরে সলজব হবে আরবিতে জান্নাতে গেলে সেখানের ভাষা থাকবো আরবি এজন্য জন্য আমরা আরবিকে বেশি আমরা গুরুত্ব দিই বা ভালোবাসি বেশি আল্লাহ সুবাহন ওতালা কোরআন নাজির করেছেন আরবি ভাষায় ইন্না আঙ্গদাহু কোরআন আরবি আপনি আরও বলতে চেয়েছেন বিভিন্ন সুরা শুরু হয়েছে আলিফুল্লাহামরা বা এই সমস্ত শব্দ দিয়ে এগুলোকে মোকত্ত আত বলা হয় এইভাবে প্রায় টোয়েন্টি নাইন সুরা আল্লাহ সুবানের দ্বারা শুরু করেছেন মোকত্য আত দিয়ে সেপারেট লেটার দিয়ে কেন তার বহু কারণ একটি কারণ হল আল্লাহ কোরআন কোরআন ব্যাপারে চ্যালেঞ্জ করেছেন যদি তোমরা কারো সন্দেহ থাকে কোরআন মোহাম্মদ নিজে বানিয়ে ফেলেছেন তাহলে তোমরা পারলে দশ সুরা বানাও ব্যবসা সুয়ার দশটা বানাও বা এক সুরা বানাও ব্যক্তি আয়াত বানাও ফাতু বে সুরাতিন ইনকুন তুম ফিরাই বি মিমানা জানাল ফাতু সুরাতি মি মিস রিহিবাদ সুহাদা কুম ইনকুন তুম সাদিন এই যে চ্যালেঞ্জ করা হয়েছে সেই চ্যালেঞ্জকে নবায়ন করার জন্য আল্লাহ সুবানা তালা বেশ কয়েকটি সুরা শুরুতে আলিফলাম মিম আলিফলাম রা হামিম মিম এই সমস্ত লেটার দিয়ে বিক্ষিপ্ত লেটার দিয়ে শুরু করে বুঝাইছেন যে কোরআন তো আর কিছুই নয় এই সমস্ত লেটার দিয়ে আলফাবেটিকল আরবিক লেটার দিয়ে কোরআন বনেছে তোমরা তো সেই লেটারগুলো জানো যদি তোমরা মনে করো মোহাম্মদ উনি একা এই কুরান বানিয়ে ফেলেছেন তোমরা 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 কোরআন বানাও পুরা কোরআন না পারলে দশটি সুরা বানাও যদি তাই না পারো কমপক্ষে একটি সুরা হলে তোমরা বানাও একা না তোমরা সকলে মিলে বানাও বাট পারবে না পারবে না পারবে না চ্যালেঞ্জে আল্লাহ বলেন যদি তোমরা পারো না এবং পারবেও না কখনো এটা আল্লাহ বলে দিয়েছেন তাহলে তো তোমরা মনে করতে হবে এটা আল্লাহর বাণী এবং এই কোরআনে যা বলেছে কোরআন ওপর ইমান আনতে হবে কোরআন মানতে হবে আমি একটু আগে বলেছি কোরআন উপর ইমান আনা লাগে নতুবা আমি কোরআন ত্যাগ করে পরিত্যাগ করছি ওই সময় তো অপরাধ অপরাধী হয়ে যাব তবে কোরআনকে মানতে হবে আর কোরআনে বলেছে নেক আমল করে জাহান্নম থেকে বাঁচতে হবে জান্নাতে যেতে হবে আদারওয়াইজ যদি আমরা কোরআন বিশ্বাস করি না কোরআনের লোক আমরা ছেড়ে দেই কোরআনকে আমরা ত্যাগ করি আমল করি না কোরআন তিলাত করি না কোরআন আমরা শুনি না তাহলে কোরআন ত্যাগ করলাম অর্থ আমরা বুঝলাম না কোরআন ত্যাগ করলাম হয়তো আমাদেরকে জাহানমে যেতে হবে এই কথা আল্লাহ সুবাহ ইসরাতে বলেছেন ঠিক আছে ইনশাল্লাহ এইভাবে বিক্ষিপ্ত লেটার দিয়ে কোরআন শরীফে প্রায় উনত্রিশ শুরু করেছেন এর মধ্যে আরও অনেক ফায়দা রয়েছে যেটা তফসিরে বাজাউির মধ্যে কাজী নাসরিন রহমতুল্লাহি আলহি অনেক বিস্তারিতভাবে বলেছেন তফসির রহুল মানির মধ্যে আরও বিভিন্ন কৃত শ্রীকৃতামত যেগুলো লিখেছেন অবশ্য তার সঠিক অর্থ আল্লাহ আল্লাহবালা জানেন অর্থ কোনথী আল্লাহ আলাম বে মুরাদি বেজাহি আল্লাহ বলেছেন কোরআন শিবের কিছু অংশ তো এরকম রয়েছে মিনহা আয়াত্মকামাত যেগুলো থেকে আকাম বিধান বের হয়েছে যেগুলোর অর্থ খুবই সবাই জানি এবং বুঝি ওয়া ওহারু মুতাসাহা বিহাত কোরআন শিবের কিছু অংশ রয়েছে মুতাসাহ বিহাত যেগুলার অর্থ হয়তো জানি না বা অর্থ জানলেও এখানে কী উদ্দেশ্য করা হচ্ছে সেটা তো আমরা বুঝি না যেমন ইয়াদুল্লাহ আল্লাহর হাত বলা হয়েছে ইয়াদুন শব্দ আমরা জানি তার তো হাত বাট আল্লাহর হাতটা দিয়ে কী মিন করে আল্লাহর হাত বা কীভাবে এটা তো আমরা বলতে পারবো না আল্লাহ তো আকৃতি আমাদের মতো আকৃতি নয় লাইসা লাইসাক্ষা জালাল কাজ বলা হয়েছে আল্লাহর চেহারা এই আল্লাহ ওয়াজহুন বলতে আমরা জানি চেহারা বাট এখানে চেহারা যে কী মিন করা হয়েছে আল্লাহ চেহারা বা কী ধরনের এই কয়েফিয়ত এটা আমরা এক্সপ্লেন করতে পারবো না আর এটা করা যাবেও না তো এইভাবে মুতসাহাবিহাত দুই প্রকার কিছু মুত রয়েছে অর্থই জানা যায় না যেমন সুরা সুরুর মুখত্তহাত যেগুলো বিকৃত লেটারগুলা আবার কিছু মুখত্তা রয়েছে আর কিছু শব্দ রয়েছে মুত্সাহিহাত শাব্দিক অর্থ বোঝা গেলেও এখানে উদ্দেশ্য কোনটি এটা কিন্তু আল্লাহ সারা কেউ বলতে পারবে না জন্য নির্ভর যেগুলো আমাকে মত হলো এইগুলো আল্লাহু আলামু বে মুরাদি ধন্যবাদ আপনার সুন্দর প্রশ্নের জন্য আপনারা জানেন আমাদের এই অনুষ্ঠানটি হলো ইসলামিক কিউ এন এই উইথ ইকরা শুরুতে আমরা একটা বিষয় আলোচনা করি তারপরে আপনারা বিভিন্ন প্রশ্ন করে থাকেন আমরা এই প্রশ্নগুলোর আলোচনা আমরা উত্তর দিয়ে থাকি আপনার প্রশ্ন যখন সুন্দর হবে তখন আমাদের প্রোগ্রামটাও সফল হবে সার্থক হবে আপনার প্রশ্নের মাধ্যমে আপনি যা উপকৃত হবেন হয়তো এই আপনার প্রশ্নের যুগে আমরা অন্যান্য বাই বোনরাও হয়তো উপকৃত হবেন এটাই হলো আমাদের প্রত্যাশা যদি আমাদের এই প্রোগ্রামটা কঠিন ক্যামতে আপনার এবং আমাদের নাজার হয় তখন হবে সবচেয়ে বড় সার্থকতা আল্লাহ যেন আমাদের সকলকে সেই তো অভিযান করেন আমি আমার কাছে আর একটি প্রশ্ন যেহেতু বিয়ে শির ব্যাপারে যদি স্বামীর কোনো সম্বল না থাকে রাইট তাহলে সে মোহর কিভাবে আদায় করবে কি দিতে পারে আল্লাহ আকবার মোহর এটা একজন মহিলার হক এবং মহিলার সম্মান মর্যাদা দেখাতে গিয়ে আল্লাহ ওতালা মহর ফরত করেছেন বাট ন্যূনতম মহর দিতে পারবে না এই কথাটি মানাই যায় না কারণ শাদী করার পরে উনি অবশ্যই শুধু মহর নয় উনার বরণ পোষণ তাহা অনেক দায়িত্ব নেওয়ার চলে আসে আর ন্যূনতম মহর বলতে আমরা তো মনে করি নয় হাজার নয়শো বা এরকম বড়ো বড়ো অঙ্কের আজকাল মহর আমরা বেশি এটাকে বড় এমাউন্ট বানিয়ে আমরা কঠিন করে ফেলেছি বিশেষ এরকম নয় দশ দিরাম ইভেন দশ তিরাম দিলেও যেটা মনে করেন তেরো চোদ্দো পনেরো পাউন্ড দিলে মহারাদয় হয়ে যায় তো এই পরিমাণ পয়সা দিতে পারবে না এটা তো এই যেমন বিশ্বাস করা যায় না ইভেন ইমাম কথা মতে উনি তো মনে করেন যা ইচ্ছা এক গিরাম দিলেও এক পাউন্ড দিলেও অর্থাৎ স্বামী স্ত্রী এগ্রি হয়ে যে কোনো একটা অ্যামাউন্ট দিলেও মহারাদয় হয়ে যায় যদিও ইমাম আবু হানিফমতের সহ নির্ভরজনারা মনে করতেছেন যে হ্যাঁ যে কোনো একটা অ্যামাউন্ট অ্যাগ্রি হলে ঠিক আছে বাট মিনিমাম একটা লিমিট দেওয়া হয়েছে যে কম পক্ষে দশ গ্রাম হয় এর চেয়ে কম আর কীভাবে হবে একটা একটা হাদিসের প্রতিভাশায় একটা ডাল একটা শিল্ড খরিদ করতে দশ গ্রামের কমে খরিদ করা যায় না তো আপনি একজন মহিলাকে আপনি খরিদ করবে মানে আসবেন কীভাবে চেক কম দিয়া কাজ আলিম না মা ফরজনা আলিম ফিয়া জাজিহিন আমি তাদের স্ত্রীদের ব্যাপারে আমি কি ফরত করেছি আমি আল্লাহ এটা নির্ধারণ করে দিয়েছি ঠিক আছে তো সেই হিসাবে কমপক্ষে দশ দিন হ্যাঁ যদি এরপরও পারেন না অত ডিউ থাকলো যখন পারবেন তখন দেবেন এরপরও যদি ওনার সামর্থ্যই না থাকে শারীরিক সামর্থ্য বা আর্থিক সামর্থ্য না থাকে আল্লাহ বলেছেন মানিস তা তো বা তা ফালি যাদের সামর্থ্য আছে তারা সাদী করবে আর যাদের সামর্থ্য নাই তারা সামর্থ্য অপেক্ষা করবে আর হারাম থেকে বাসার জন্য রোজা রাখবে আল্লাহ পরিষ্কার বলেছেন মানিস তত আমিন বা তা ফালি গ পর্যন্ত আপনি রুদা রাখেন ঠিক আছে আর যদি শারীরিক কেব্রেই থাকে না সেই সময় তো লোকের তো শাদী করাই অনেক সময় হারাম বা মকরু হবে এটাও কিন্তু একটা বিষয় জানি রাখা ভালো শারীরিক শক্তি নেই তার সে হয়তো ইন্দিন সে নাম তো এমতো অবস্থায় শাদী করে একটা মহিলা জীবন নষ্ট করা সেটা যাইদি হবে না সেটা তো ভিন্ন কথা হোক একটা কথা অনেক সময় দেখা যায় অনেকে থাকলেও এই যে ফাতিমি বলে অনেক সময় একটা করা হয় আর বলে যে আমি কন্যাকে সাজাইয়া নিব আমার ছেলের জন্য এরকম বলে ওই যে মনে করেন সোনা সোনা বা যা কিছু দিল এক্সট্রা এগুলা কি তাই মোহর মোহর তো না বলেই দিছে দান করছে তখন এগুলা কি কোনো এক সময় যদি কোনো হয় তাহলে এগুলা কি আবার এখানে কয়েকটি আপনি একত্রে করে ফেলেছেন প্রথম নম্বর লো মহরে ফাতেমি এটা কি সুনত নাকি সুনত নয় দেখেন রসুল উল্লাম উনার মেয়ে ফাতেমাকে স্বাধীন যে পরিমাণ মহর নির্ধারণ করেছিলেন ওই সময়ের জন্য এটা খুবই ভালো ছিল আজকালও অনেকে যেভাবে একটু আগে ভাই বললেন যে আমি জানি যে ফজরের শূন্যতে এবং অন্য অন্নকার পড়া হলো হলেও নবী পড়ে যেটি আমি এটাই আমি বরকতের জন্য আমি পড়ে থাকি তো ওই সে বরকতের জন্য অনেকেই এই ফাতিমিকে ফাতেমিকে প্রধান দিয়ে এটা শূন্যত নয় এটা বরাকাত মোহরে কিন্তু শূন্যত নয় এটা বরাকা তো এই মোহরে ফাতিমি দেওয়া এবার হলো প্রশ্ন যদি এইভাবে শোনা দেওয়া হয় অনেকেই শোনাটা মহর থেকে কর্তন করেন জায়দ আছে বাট উত্তমভাবে আপনি শোনা এটা আপনি দান করেছেন দান হিসেবে রাখেন মোহরটা আলাদা রাখেন এটা উত্তম বাট কেউ চাইলে উভয় পক্ষর সম্মতিক্রমে চাইলে স্বর্ণ বা যেগুলো দেওয়া হবে এগুলো মহর্তে কর্তন এবং রিটার্ন করা যায় ঠিক আছে পরবর্তী বিয়া ব্যাঙে গেলে যদি দান চিকিৎসা থাকে তাহলে এটা রিটার্ন যায় হবে না কারণ আল্লাহ নবী বলেছেন কেউ যদি দান করে কোনো যদি রিটার্ন আনে তো এটা এরকমভাবে একটা কুত্তা একটা কুকুর বমি করে তার বমি বমিকে যদি খেয়ে ফেলে এটা যাবে গৃণীত গৃণ্য এবং ডিসকাশিং হবে এটা বাদ তো এটা ফেরত নেওয়া যাবে না হ্যাঁ যদি মহর্ষা দিয়ে থাকে তাহলে কোনো কোনো অবস্থায় আসে যেমন যদি ওই মহিলার যদি বিয়া ব্যাঙ্কে যায় তাহলে সে খোলা ডিমান্ড করলে খোলার সময় এটা দেওয়া যায় না নতুবা এটা নেওয়া যায় হবে না জাজাকুমুল্লাহ জাজাকুমুল্লাহ খায়ের সম্মান চিকা বাংলার দর্শক শুধু আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রশ্নদের মধ্যে আমরা অনেকে গুরুত্বপূর্ণ অনেক বিষয় আমরা জেনে ফেলেছি ইনশাআল্লাহ আশা করি অনেকে আমরা উপকৃত হয়েছি যেহেতু আমাদের সময় শেষ হওয়ার জন্য আর আপনাদের কল নিতে পারলাম না বলে দুঃখিত আশা করি দর্শক শ্রোতা আমাদের সুন্দর অনুষ্ঠান ইসলামিক ইউএনএ উইথ একরা প্রোগ্রাম নিয়মিত দেখবেন أي أشحب بترشاب يقتكره أذكر متكارب دنيتي، بارو تكن شوستا تكن سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت استغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته.